দলীয় প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার দুপুরে কাঁকসার মোল্লাপাড়ায় তুলি হাতে নিয়ে দেওয়াল লিখন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের মনোনীত জেলা পরিষদের প্রার্থী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে কাঁকসার মোল্লাপাড়ায় দেওয়াল লিখন করেন রাজ্যের মন্ত্রী। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কাঁকসার মোল্লাপাড়ায় মিছিল করার পাশাপাশি কাঁকসার মোল্লাপাড়ায় তৃণমূলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কিছুদিন আগেই তৃণমূলের নবজোয়ারে যে উদ্দীপনা ছিল কর্মী সমর্থকদের মধ্যে, তার থেকেও বেশি নির্বাচনের প্রচারে কর্মীদের উদ্দীপনা দেখা যাচ্ছে কাঁকসায়। সাধারণ মানুষের সমর্থনে আগামী দিনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে এমনটাই দাবি করেন তিনি। তৃণমূলের মনোনীত জেলা পরিষদের প্রার্থী বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রদীপ মজুমদার তাদের প্রচারে এসে কর্মীদের মনোবল বাড়িয়েছেন। তার সমর্থনে এলাকায় একটি দেওয়াল লিখন করার পাশাপাশি একটি নির্বাচনী কার্যালয়ে তিনি উদ্বোধন করেন। আমাদের সব সর্বস্তরের আমার সহকর্মীরা, তারা সবাই রাস্তায় নেমে পড়েছে প্রার্থীকে নিয়ে একটা আলাদা উন্মাদনা। আমরা কিছুদিন আগে যে জনজোয়ারে যে জনস্ফীতি দেখেছিলাম, আজকে আমাদের সহকর্মীরা সকলেই উদ্দীপ্ত, সকলেই চায় জোড়া ফুলের চিহ্নে যেখানে যে প্রার্থী দাঁড়িয়েছেন তার হয়ে সর্বাত্মক লড়াইয়ে তারা নিজেদের যুক্ত করেছেন। আমরা সুনিশ্চিত সাধারণ মানুষের সমর্থনে পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েত পশ্চিমবঙ্গে বিপুল জনসমর্থন নিয়ে আমরা জয়ী হব। আমাদের কর্মীরা খুবই মানে এতে খুবই মানে উৎসাহিত হলেন। সবাই মিলে এখন দেয়াল লিখন চলছিল, উনিও দেয়াল লিখনে একটু আমাদের সাহায্য করলেন। আর আমাদের একটা নির্বাচনী কার্যালয়ের মানে করা হয়েছে নির্বাচনী পারপাস এই মোল্লাপাড়া 59 নম্বর বুথে, সেখানে উনি এসেছিলেন। এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ ওনার কাছে। আমরা দলের থেকে এতটা সমর্থন পেয়ে খুবই উজ্জীবিত। কি বার্তা দিয়ে গেলেন? বার্তা দিয়ে গেলেন যে যাতে সবাই মিলে জিততে পারে একসাথে। ত্রিস্তরীয় পঞ্চায়েতে তিনটে যে রয়েছে ক্যান্ডিডেট, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, সবারই যেন জিত হয়। হ্যাঁ, সব মা মাটি মানুষ সরকারের পক্ষে যাতে সবাই ভোট করেন এবং সেইভাবে যে সবাই যাতে জিততে পারে সেটাই বলে গেলেন। প্রচার তো অবশ্যই করবে, প্রচার যেরকম চলছিল এতে তো আরও সবাই উৎসাহ পেলো আর কি, যে একজন মন্ত্রী এসে আমাদেরকে সবাই মিলে এভাবে উৎসাহিত করে গেলেন। তার জন্য আমরা আরও দ্বিগুণভাবে প্রচারটা এগিয়ে যাবো। বন্ধ।